জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, বিএনপির সাথে ১২ দলীয় জোটের বৈঠক, উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ। এরপর জানিয়ে দিব পুনর্গঠন হচ্ছে ঢাকা মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের কমিটি। আরো জানিয়ে দিব সীমান্ত ও সমুদ্র সীমা নির্ধারণে সফল হয়েছে আওয়ামী লীগ, বলেছেন প্রধানমন্ত্রী। এদিকে সামনে উপজেলা নির্বাচন, দ্রব্যমূল্যে চিন্তিত আওয়ামী লীগ। এরপর জানিয়ে দিব প্রচারণা মাঠে বিএনপির নেতা কর্মীরা হয়রানি না করার অনুরোধ কায়সারের। এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের সংঘাত, টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বিএনপির সাথে ১২ দলীয় জোটের বৈঠক, উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ। বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছে ১২ দলীয় জোটের নেতারা। একই সাথে জোট নেতারা যেকোনো আন্দোলন কর্মসূচির ক্ষেত্রে প্ল্যানে যেমন থাকবে প্ল্যান বিও সি রাখা উচিত বলে আন্দোলনের মূল নেতৃত্বে থাকা এই দলটিকে জানিয়েছে। বিএনপি মহাসচিবের সাথে বৈঠকে ১২ দলীয় জোটের নেতারা এমন পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। গত শনিবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকটি সাক্ষাৎ হলেও আলোচনার বিষয়গুলো তাৎপর্যপূর্ণ ছিল বলে জোটের এক নেতা জানিয়েছেন। সূত্র মতে বৈঠকের শুরুতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় কি হতে পারে, কিভাবে আন্দোলনকে আরো গতিশীল করা যায় সে ব্যাপারে ১২ দলীয় জোট নেতাদের পরামর্শ চান সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব জাফর ফখরুল ইসলাম আলম। এরপর জোট নেতারা একে একে তাদের অভিমত ও নানা প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করেন ১২ দলের নেতারা। তাদের কেউ কেউ তফসিলের আগে কয়েক লাখ মানুষের এত বড় সমাবেশ নিয়ে বিএনপির আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। রাজনীতির নিয়ন্ত্রণ নিতে সরকার যে কোনো মূল্যে সমাবেশ পণ্ড করে দিতে পারে, আগে থেকে এমন শঙ্কা ছিল। সে বিবেচনায় সমাবেশকে ঘিরে তাদের প্ল্যান বি সি রাখা দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। তাছাড়া পুলিশ তাণ্ডব চালিয়ে সমাবেশ পণ্ড করে দিয়ে বিএনপির ওপর তার দায় চাপায়, কিন্তু সরকারের এই অপপ্রচার এবং প্রকৃত ঘটনাটি তারা সঠিকভাবে দেশে বিদেশে তুলে ধরতে পারেনি। এটাও এক ধরনের ব্যর্থতা। আগামীতে আন্দোলনকে আরো বেগবান করতে জোটকে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন ১২ দলীয় জোটের নেতারা। জামায়াতে ইসলামীকে নিয়ে একমঞ্চে গঠনের প্রস্তাবও দেন কেউ কেউ। পুনর্গঠন হচ্ছে ঢাকা মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের কমিটি। আন্দোলনে ব্যর্থতার দায়ে মেয়াদ শেষ হওয়ার আগে ছাত্রদলের কমিটি ভেঙে করা হয়েছে নতুন কমিটি। একইভাবে ব্যর্থতার দায়ে ভেঙে দেওয়া হতে পারে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল এবং মৎস্যজীবী দল, তাঁতি দল সহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন, এমনটি জানিয়েছেন দলটির একাধিক সূত্র। বিএনপি সূত্রে জানা গেছে নির্বাচন ঠেকানোর মিশনে ব্যর্থ হওয়ার পর দলটি এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে। দলটি গোছানোর দিকে মনোযোগ দিতে চাচ্ছে তারা। এ নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা সিরিজ বৈঠক করছেন। নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছেন দলের স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি শূন্য পদ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করা হবে, তবে আপাতত কেন্দ্রীয় কাউন্সিল হবে না। নেতা কর্মীদের অভিযোগ, ২৮ অক্টোবরের পর থেকে রাজধানী ঢাকায় বিএনপির রাজনীতি ছিল অনেকটা ঢিলে ঢালা। ধারাবাহিকভাবে হরতাল অবরোধে মাঠে দেখা যায়নি দুই মহানগর নেতৃবৃন্দের। অনেক নেতৃবৃন্দ কারাগারে থাকলেও যেসব নেতা বাইরে ছিলেন তারাও মাঠে নামেন, ছিলেন আত্মগোপনে। তৃণমূল নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করেন, আন্দোলনের সমন্বয় করেন। নির্বাচনের পরই আন্দোলনে ব্যর্থতার কারণ অনুসন্ধানে নামে বিএনপির হাইকমান্ড। দলটির মূল্যায়নে উঠে আসে গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনগুলো রাজপথে কার্যকর ও প্রত্যাশিত ভূমিকা না রাখায় নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে চূড়ান্ত সাফল্য আসেনি। এমন মূল্যায়নের ভিত্তিতে আগামীর আন্দোলন সামনে রেখে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নিষ্ক্রিয় সংগঠনগুলো পুনর্গঠনের নীতিগত সিদ্ধান্ত নেন হাইকমান্ড। বিএনপির অঙ্গ সংগঠন পুনর্গঠন প্রক্রিয়া শেষ হলে মূল দল পুনর্গঠনে হাত দেওয়া হতে পারে। নতুন লোক দিয়ে দলের স্থায়ী কমিটি সহ কেন্দ্রীয় কমিটির শূন্য পদগুলো পূরণ করা হবে। স্থায়ী কমিটিতে ৫টি সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রায় ১৩০টি পদ এখন শূন্য। তবে অঙ্গ সংগঠন পুনর্গঠনের মধ্যেও এই প্রক্রিয়া চলতে পারে। সীমান্ত ও সমুদ্র সীমা নির্ধারণে সফল হয়েছে আওয়ামী লীগ, বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পূর্বের সরকার ব্যর্থ হলেও সীমান্ত ও সমুদ্র সীমা নির্ধারণে সফল হয়েছে আওয়ামী লীগ। প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। আজ সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড পিলখানায় আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি বলেন
বলেন, বিজিবিকে আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে আধুনিক অস্ত্র দেওয়া হয়েছে। এ সময় বিজিবি সদস্যদের শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সামনে উপজেলা নির্বাচন, দ্রব্যমূল্যে চিন্তিত আওয়ামী লীগ। টানা চতুর্থবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার উদ্যোগ নিয়েছে। সেই চেষ্টা অব্যাহত থাকলেও এখনো সফলতা আসেনি। সামনে উপজেলা পরিষদ নির্বাচনে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি সবচেয়ে বড় ইস্যু হতে পারে বলে আশঙ্কা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন ও গাজা ইসরায়েল যুদ্ধের কারণে সারা বিশ্বে জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু এই যুক্তি জনগণ গ্রহণ করবে কিনা তা নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারক থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতারাও চিন্তিত। এদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার, এই বিষয়টিও ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সরকার গঠনের পর থেকে দুই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রায় সব বক্তৃতায় সবচেয়ে গুরুত্ব দিয়েছেন দ্রব্যমূল্য ইস্যু। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু নিয়মিত আশ্বস্ত করছেন দেশের মানুষকে। অর্থমন্ত্রী সহ অন্য মন্ত্রীরাও নিয়মিত কথা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করে আওয়ামী লীগ। এর প্রতিফলন দেখা গেছে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে। 15 জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার ওই বৈঠকে প্রধানমন্ত্রী যে 15টি নির্দেশনা দেন তার প্রথমটি ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সংক্রান্ত। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব পৌরসভার মেয়র ও প্রশাসককে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রচারণার মাঠে বিএনপির নেতা কর্মীরা হয়রানি না করার অনুরোধ কায়সারের। জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনের প্রচার প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এর মধ্যে মেয়র প্রার্থী কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজামুদ্দিন কায়সারের ঘোড়া প্রতীকের প্রচারণায় মাঠে নেমেছেন বিএনপির নেতা কর্মীরা। তাদের পুরনো মামলায় হয়রানি না করার অনুরোধ জানিয়েছেন মেয়র প্রার্থী কায়সার। স্থানীয় সূত্র জানায়, দলভেদে বিএনপির নেতা কর্মীরা কায়সারের প্রচারণায় যোগ দিয়েছেন। সকাল সন্ধ্যা পর্যন্ত ভোটারদের কাছে ঘোড়া প্রতীকে ভোট চাচ্ছেন। তাদের অনেকে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ পদে আছেন, আবার অনেকে দলের সাবেক নেতা। আগামী 9 মার্চ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক দুই বিএনপি নেতা। তারা হলেন দুবারের মেয়র ও বিএনপির সাবেক নেতা দেওয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্ষু এবং ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কায়সার। তিনি বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিরুর রশিদ ইয়াসিনের শ্যালক। মিয়ানমারের সংঘাত, টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির এ সংঘাতের কারণে রবিবার 3 মার্চ সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা বলছেন, নাফ নদীর ওপারে মিয়ানমারের মংডু শহরটির উত্তর ও দক্ষিণে কয়েকটি গ্রামে সংঘাত চলছে। এ কারণে নাফ নদীর এপারে টেকনাফের শাহপরি দ্বীপ, সাবরাং, টেকনাফ পৌর শহর, ইনহিলা ও হোয়াইকং ইউনিয়নে গুলি ও মর্টার শেলের শব্দ শোনা গেছে। তবে আগের মতো তেমন কোনো আতঙ্ক নেই। ইনহিলার বাসিন্দা আহমদ কবির জানান, থেমে থেমে গোলা শব্দ শোনা গেছে। গোলাগুলির আওয়াজ শুনলে একটু ভয় তো লাগেই, তবে এখন এসব মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে। তিনি বলেন, অনেকদিন মানুষ লবণের মাঠে কাজ করতে যায়নি, নাফ নদীতে মাছ শিকারে যায়নি, এখন সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। তবে গোলাগুলির শব্দ বেশি হলে একটু আতঙ্ক তৈরি হয়। টেকনাফের 4টি ইউনিয়ন হোয়াইকং, ইনহিলা, টেকনাফ সদর ও সাবরা এবং উখিয়ার পাংখালী এলাকার বিপরীতে নাফ নদীর ওপারে প্রায় শত শত কিলোমিটার জুড়ে মিয়ানমারের রাখাইন রাজ্য। দেশটির মংডু শহরে পশ্চিমে নাফ নদী, পেছনে কালোদান পাহাড়, উত্তরে কুমারখালী, লাইসাডং, কোয়াসিদং, শিলখালী, বালিবাজার, কিয়ারিংপ্রা, পেরাংপ্রু গ্রাম। গত কয়েকদিন ধরে মূলত এসব এলাকায় সংঘাত চলছে। ইনহিলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, মংডু, রাসিডং, বুচিডং ও টাউনশিপ ও সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তুমুল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, ফলে এপারে গুলি শব্দ ভেসে আসছে। তবে লোকজনের মাঝে তেমন আতঙ্ক নেই, আমরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সংঘাত চলছে, মাঝে মধ্যে এপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, তবে আতঙ্ক খুব একটা নেই। তবুও আমরা সীমান্ত এলাকার লোকজনকে নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিচ্ছি।